দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল, অর্থাৎ গত 24 ঘন্টায় কিন্তু খুব হালকা বৃষ্টি হয়েছে আমাদের সাউথ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু এক জায়গায়। ফলে আজকেও যেটা আছে, কালকে সকাল অবধি যে ফোরকাস্ট, তাতে সাউথ চব্বিশ পরগনা দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে আগামী 48 ঘন্টায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি সমস্ত জায়গাতেই কিন্তু আগামী 5 দিন মূলত শুষ্ক আবহাওয়া। ফলে আজকে রাত থেকে কাল সকাল অবধি শুধু দক্ষিণবঙ্গে সাউথ চব্বিশ পরগনা আর উত্তরবঙ্গের ক্ষেত্রে 48 ঘন্টায় দার্জিলিংয়ে হালকা বৃষ্টি, বাকি জায়গাতে শুষ্ক। দিনের এবং রাতের তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে, রাতের তাপমাত্রার ক্ষেত্রে আগামী অ্যাটলিস্ট 21 তারিখ অবধি খুব সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ নেই। আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গার ক্ষেত্রেই খুব একটা বাড়বে না, কিন্তু 22 তারিখ থেকে সব জায়গাতেই কিন্তু টেম্পারেচার গ্র্যাজুয়ালি রাতের তাপমাত্রা বাড়তে থাকবে, অর্থাৎ ঠান্ডা কমতে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী 48 ঘন্টায় দু এক জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। আর আজকে কলকাতার ক্ষেত্রে যেটা আমরা আগেও বলেছি, আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত অংশত মেঘলা আকাশ, আর টেম্পারেচার যেটা হচ্ছে ম্যাক্সিমাম কলকাতায় 23 ডিগ্রি, মিনিমাম 16 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। কলকাতার ক্ষেত্রে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না, নেই। নেই।